ছয় গোলের ম্যাচ, পরতে পরতে ছিল উত্তেজনা, ব্যর্থতা আর সফলতার সংমিশ্রণে দারুণ এক ম্যাচ কাটিয়েছেন মোহাম্মদ সালাহ। আফ্রিকান ন্যাশনস কাপ খেলতে যাওয়ার আগে ক্লাব ফুটবলে আরও একটি অম্ল মধুর ম্যাচ কাটাল মিশরীয় এই তারকা। প্রথম অর্ধে পেনাল্টি মিস করার পর কোনো গোল না পাওয়ার হতাশা নিয়ে মাঠ ছাড়া মোহাম্মদ সালাহ দ্বিতীয়ার্ধে জ্বলে উঠলেন নতুন রূপে। দলকে এগিয়ে নেওয়ার পাশাপাশি করলেন জোড়া গোল। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে হাই ভোল্টেজ লড়াইয়ে অ্যানফিল্ডে 4-2 ব্যবধানে জিতেছে লিভারপুল। এদিন প্রথমার্ধে পেনাল্টি মিস করার পর দ্বিতীয়ার্ধে মাঠে নামার সময় নিজের বুট জোড়া পরিবর্তন করে আসেন মোহাম্মদ সালাহ। বুট পরিবর্তন করে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই যেন জ্বলে উঠেছেন এই তারকা। ছয় গোলের রোমাঞ্চকর এই লড়াইয়ে প্রথমার্ধে হয়নি কোনো গোল, দ্বিতীয়ার্ধে দুই দলই পেয়েছে ছয় গোল। দ্বিতীয়ার্ধের 45তম মিনিটে ছয় গোলের এই ম্যাচটি 49তম মিনিটে মোহাম্মদ সালার গোলে এগিয়ে যায় লিভারপুল। পরে ম্যাচের 54তম মিনিটে সমতায় ফিরে নিউক্যাসল ইউনাইটেড। এরপর 74 ও 78তম মিনিটে গাকপো এবং জনসের গোলে ব্যবধান বাড়ায় লিভারপুল। পরে 81তম মিনিটে গোল হজম করলেও 86তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মোহাম্মদ সালাহ। প্রথমার্ধে পেনাল্টি মিস করলেও দ্বিতীয়ার্ধে গোলের দেখা পেয়েছেন তিনি। সব মিলিয়ে 4-2 গোলের বড় জয়। এবারের প্রিমিয়ার লিগে 45 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে লিভারপুল।